ইসলামের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে সেটা যুগের কারণে আমার মনে হয় আমাদের একটু সহনশীল হওয়ার প্রয়োজন আছে ধর্মের ধর্মের ব্যাপারে ব্যাপারে যত কথাই বলুক মেয়ে আমারই আমার সমান পাবে হওয়ার না কেন এখানে উনার সাথে আমি সম্পূর্ণ উনি একদম প্রত্যেকটা খাঁটি কথা বলেছেন মেয়েদের সম্পত্তির অধিকার ভোটের অধিকার ইত্যাদিদের সবকিছু মুসলমানরা আগে করেছে ইসলামের সবকিছু এই ব্যাপারে কোনো সন্দেহ নেই কোনো বিতর্কের প্রয়োজন নেই কিন্তু আমি যত কথাই বলুক আমারই মেয়ে আমার মেয়ে আমার ছেলেটার সমান পাবে না কেন উনি যত সব দিয়েছেন এটা ইমোশনাল উনি বিজ্ঞানের কথা বললো এটা বিজ্ঞানসম্মত না এটা নীতিগত না উনার যদি একটা মেয়ে থাকে উনার সম্পত্তিটা অন্যেরা পেয়ে ওনার ভাইরা এটাই বা কেন আজকে যেখানে যে সমস্যাটা কোথায় হচ্ছে এই সমান না হওয়ার ফলে আমি যেটা দেখি ঢাকা শহরে একজনের বাড়ি আছে তিনটা বাড়ি আছে ধানমন্ডিতে বাড়ি আছে ধর্মীয় মতায় মেয়েটা একটা পাবে ছেলেটা দুটা পাবে কিন্তু ছেলেটা কি করে এই তিন বাড়ির তিন কোণার থেকে অংশ দিয়ে দেয় ফলে যে তাকে আমি মেয়েটাকে আমি ডিপ্রাইভ করছি এটা কখনোই হতে পারে নীতিগতভাবে বিজ্ঞানের কথা নয় আমার মেয়েটা কেন সমান পাবে না আমি কিন্তু ইসলামিক আইন কানুনকে অনেকগুলি জিনিস অত্যন্ত ভালো জিনিস আছে ইসলামে আমি যখন আমি একজন চিকিৎসক হিসাবে দেখি আমি যখন মানুষের শরীরের দিকে তাকাই আমি আপ্লুত হয়ে যাই খোদার সৃষ্টিটাতে একজন ব্যক্তি কোথায় কেউ বসে নিয়ন্ত্রণ করছে আমাদেরকে এটা এটা না বুঝে উপায় নেই আমি যখন একজন জীব জীববিজ্ঞানী হিসাবে কিন্তু অনেকগুলির ব্যাপারে যেখানে আছে এটা আমার মনে হয় কি ইমোশনালি আমাদের কাছে আলেম সাহেব আরবিটা যেহেতু আমাদের ভাষা না আমরা নিজেরা পড়তে পারি না ওনারা যদি খোলা মানে এইসব আলোচনা করার সুযোগ দিতেন প্রত্যেকটা পড়াশোনা হলে আমার মনে হয় ইসলাম ফৌজিয়াটা পৃথিবীর থেকে চলে যেত এটা জাতির দুর্ভাগ্য ইসলামেরকে তার তারা ডার্কেন করার চেষ্টা করছে সেই জন্য বলছে খোলা মানে আমাদের যেখানে আজকে যেমন উনি খোলা মানে আলাপ করছেন আমার সাথে যে এই জিনিসগুলি আরো বেশি হলে পৃথিবী থেকে ইসলাম ফোবিয়া চলে যাবে অপর পক্ষে ইসলামের কিছুটা সংস্কারের প্রয়োজন আছে সেটা যুগের কারণে উনি সম্পদের ব্যাপারে উনি মেনে নিতে পারছেন না বিষয়টা স্পষ্ট কোরআন হাদিসের কথা মানা না মানা এটা কারো ব্যক্তিগত বিষয় আমরা কাউকে চাপিয়ে দিব না আমি আগেই বলেছি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডে উত্তীর্ণ হচ্ছে কোরআন কেউ যদি না বুঝে মানুষকে আল্লাহ বুঝার মতো ক্ষমতাই বা কতটুক দিয়েছেন মানুষ যা কিছু দেখে বুঝে তার পঞ্চ দিয়ে পঞ্চ ইন্দ্রিয় চক্ষু জাফরুল্লাহ সাহেবের চক্ষুর ক্ষমতাই বা কতটুক কানের ক্ষমতা কতটুক আমার চোখের ক্ষমতা কতটুক আমরা খালি চোখে একুশ মাইল দেখতে পাই আমরা কানে কতটুক শুনি আমরা শুনি যেই শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে বিশ হাজারের বেশি তা শুনি না যে শব্দের কম্পাঙ্ক সেকেন্ডে বিশের কম তাও শুনি না আমরা এই ক্ষুদ্র পঞ্চেন্দ্রিয় নিয়ে বিজ্ঞান চর্চা করে কোরআন কারিমের কোন কিছু নিয়ে সন্দেহ করাটা নির্বুদ্ধিতা ছাড়া কিছুই হবে না আল্লাহ তালা যে অর্ধেক দিয়েছেন সম্পদ শুধু পিতার প্রাপ্ত সম্পদে মেয়েকে সেটা মেকে যেটা দিয়েছেন আল্লাহ তালা এটাই যৌক্তিক এটাই বৈজ্ঞানিক সামাজিক রাজনৈতিক সকল মানদণ্ড উত্তীর্ণ কারণ মেয়েকে খরচ করার কোনো নির্দেশ নেই পুরুষকে আল্লাহ যে সম্পদ ডবল দিয়েছেন তার উপর আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ আমি শেষ করি জি 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 মহোদয় আমি শেষ করি আমি আপনার কথা শুনেছি এখন আমি বলি আপনি একটু শুনুন পুরুষকে আল্লাহ ডবল দিয়েছেন একটি খাতে কিন্তু খরচের দায়িত্ব সমস্ত দিয়েছেন। আবার সেখানে স্বামীর দুই আনা অংশ সে পাচ্ছে সে তার আত্মীয় অংশ পাচ্ছে মোটির উপর মেয়েটি সম্পূর্ণ ভরণ পোষণের দায়িত্ব তার স্বামীর কিন্তু সে যে সম্পদ পেয়েছে তার সবটুকু তাকে আল্লাহ তাহলে এক্সট্রা দিয়েছেন এবং সেই সম্পদে স্বামীর কোনো হস্তক্ষেপ চলবে না সকল বিচার মানদণ্ডে আল্লাহ তালা সিদ্ধান্তটাই সবচেয়ে উত্তম এবং সঠিক বুঝতে না পারা সেটা আমাদের জ্ঞান ব্যর্থতা কয়েকটি প্রশ্ন তিনি করেছেন সেটা হলো আমাদের হাজর জয়নবের যে বিষয়টি এসেছে প্রথম প্রশ্ন হচ্ছে পর্দা নাজিল করেছেন সুরা হাজাবে আল্লাহ তালা বলেন ওকার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিক উলা এআতের মাধ্যমে আল্লাহ তালা পর্দাকে ফরজ করেছেন সুরা আহজাব বাইশ নাম্বার পাড়া তেত্রিশ নাম্বার সুরা আয়াত নাম্বার হচ্ছে ৩৩। এবং এটা ফরজ করা হয়েছে তৃতীয় হিজড়িতে যাতফসি রুহুল মাহারিতে এসেছে এবং আল্লাহ রাব্বুল আলমিন পর্দার ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করেছেন সুরা নূরে আঠারো পাড়া চব্বিশ নাম্বার সুরা সুরা আর নূর আল্লাহ তালা একত্রিশ নাম্বার আয়তে বলেন

পৃথিবীতে যারা সংশয়বাদী অবিশ্বাসী তারা ইংরেজদের কিছু বিকৃত ইতিহাসকে পুঁজি করে ইসলামের বিপক্ষে বা তথ্য সন্ত্রাস করছে। আমাদের বুদ্ধিজীবী যারা শিক্ষিত হওয়ার পরও সে মিস আন্ডাস্ট্যান্ডিং এর শিকার হয়ে গিয়েছে যেমন ঐতিহাসিকদের মধ্যে একজন মনাফেক ছিল তার নাম ওয়াকেদি সে কোরআনকারী মহাদিসের ক্ষেত্রে যে ব্যাখ্যা দিয়েছে মুসলিম সমস্ত মহাদেশ গন্থা প্রত্যাখ্যান করেছেন অনেকেই বলেন ওয়াকিদির সাথে ইহুদি কানেকটিভিটি ছিল পরবর্তীতে আধুনিক কালে আব্দুল ফাদি নামে এক ব্যক্তি যে ছিল খ্রিস্টান কিন্তু মুসলিম নাম ধারণ করে সে অনেক বই লিখেছে ইসলামের পক্ষে কিন্তু পক্ষে লিখে সে মধুর সাথে বিষ মিশিয়েছে মুসলমানদের মধ্যে সংশয় এবং সন্দেহ সৃষ্টি করার জন্য আর ইংরেজদের ইংরেজ বা পশ্চিমা ঐতিহাসিকরা সবসময় ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি গণিত শাস্ত্রের জনক জাবির ইবন হাইয়ান কিন্তু পশ্চিম ঐতিহাসিকরা হিংসা ও বিদ্বেষের বশবর্তী হয় নামটা বিকৃত করেছে মিস্টার জিবার নাম দিয়েছে তার যেন পরবর্তী পৃথিবীর মানুষ না বুঝে যে গণিত শাস্ত্রের জনক একজন মুসলিম ইসলামী সভ্যতার আলো ইউরোপ আমেরিকায় ছড়িয়েছে স্পেনে মুসলিমদের শাসনের মাধ্যমে স্পেন জয় করেছেন হজরত ওনার নাম হচ্ছে আহ তারেক তিনি মরক্কোর যে অংশ দিয়ে স্পেন গিয়েছে সেটার নাম ইতিহাসে এসেছে জাবাল আক কিন্তু পশ্চিম ঐতিহাসিক সেটা বিকৃত করে নাম দিয়েছে জিব্রালটা এটা হচ্ছে ইসলামের প্রতি তাদের বিদ্বেষ যেন মুসলিমদের মাধ্যমে ইউরোপ আমেরিকা সভ্যতা শিখেছে সেই ইতিহাসকে ঢেকে দেবার জন্য পশ্চিমারা ইতিহাসকে বিকৃত করেছে শুধু তাই নয় রসায়নের জনক ইমাম আল কামি রাহমতুল্লাহ তার নামটি ইংরেজরা পরিবর্তন করে রেখেছে ক্যামি এভাবে যুগ হাজার বছর আগ থেকে অমুসলিমরা ইসলামের ইতিহাসকে বিকৃত করেছে হজরত জয়নব যে ঘটনাটা ইহুদিদের দোষর বা ইসলামের শত্রু মুনাফেকরা আমরা সেই জীবাণুতে আক্রান্ত হয়ে আজকে ইসলাম সম্পর্কে ভুল ধারণা পোষণ করছি হজরত জয়নাবের ঘটনা কি তা তফসিরে এসেছে সই হাদিসে এসেছে সুরাহজাবে এসেছে ঘটনাটার মূলটা আমি বলে দিচ্ছি এক মিনিটে আল্লা রসুল মোহাম্মদ আল্লাহ নবুত রেসালতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন আপনারা জানেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চারজন ছেলে সন্তান ছেলে সন্তান ছিল কিন্তু একজন ছেলে সন্তানকেও আল্লাহ তালা প্রাপ্ত বয়স্ক হতে দেন